কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান রাঙ্গুলির শুভেচ্ছা দূত ছিলেন তিনি। এই ব্র্যান্ডের কর্ণধার নিখিল জৈন শাড়ির এই ব্র্যান্ডের শুভেচ্ছা দূত নির্বাচিত হওয়ার পর নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত জাহান। দীর্ঘ এক বছর প্রেম করার পর পরিবারের অমতে নুসরাতকে বিয়ে করেন নিখিল জৈন। অতঃপর গত ৬ মাসের বেশি সময় ধরে আলাদা থাকছেন এই দম্পতি। কিন্তু আলাদা থাকার কারণ জানতে চাইলে নুসরাত জাহান তা এড়িয়ে গেছেন। তবে এবার জানা গেল বিয়ের এক বছর না পেরুতেই স্বামীর সঙ্গে সমস্যা শুরু হয়েছে তার। নিখিল জৈনের কাছের এক বন্ধু গণমাধ্যমকে জানিয়েছেন নুসরাত তার কিছু বন্ধুদের নিয়ে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন। নিখিলই ফ্লাইটের টিকিট ও রিসর্ট বুক করে দিয়েছিলেন। সেই রিসর্টের মালিক নিখিলেরই এক বন্ধু। সেই বন্ধুর মাধ্যমে নিখিল জানতে পারেন রিসোর্টে যশের সঙ্গে ছিলেন নুসরাত জাহান। সেই থেকেই তাদের সমস্যার সূত্রপাত। নিখিলের আরেক ঘনিষ্ঠজন জানান যশ ও নুসরাতকে একসঙ্গে দেখেও ফেলেছিলেন নিখিল জৈন। নুসরাত জাহান এখন যে ফোর্ড গাড়ি ব্যবহার করেন তাও নিখিলের। ইডেনে নুসরাত যে ফ্ল্যাটে থাকেন তার মধ্যে ৬০ লক্ষ রুপি নিখিলের দেওয়া। এমনকি নুসরাতের বোনের পড়াশোনার দায়িত্বও নিয়েছিলেন নিখিল। নিখিলের এক ঘনিষ্ঠ বন্ধু জানান নুসরাতের রাজনৈতিক ক্যারিয়ারেও নিখিলের অনেক অবদান। নুসরাতকে সব বিষয়ে প্রাধান্য দিয়ে এসেছেন তিনি। এমনকি আলাদা থাকার সময়ও নুসরাত নিখিলকে জানান তিনি ফিরে আসবেন, তবে একটু সময় চান। ধীরে ধীরে চারিদিকে নুসরাত যশের সম্পর্কের খবর ছড়িয়ে পড়ায় নিখিল তা সহজে মেনে নিতে পারছেন না। নিখিলের পারিবারিক সূত্রে জানা যায় এই পরিস্থিতিতে নিখিল অনেকটাই ডিপ্রেশনে চলে গেছেন। নিজের বৈবাহিক জীবন নিয়ে নিখিল এতটাই তিক্ত যে নারীদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও নুসরাত জাহান যশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।